প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিমধ্যেই 25টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে এখনও পর্যন্ত এই ভাইরাসে 304 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 14,000-এরও বেশি। এবার মারণ করোনা ভাইরাস থাবা বসালো ফিলিপিন্সে। 44 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে করোনা ভাইরাসকেই দায়ী করা হচ্ছে। চিকিৎসকদের দাবি, ওই ব্যক্তির শরীরে মিলেছে করোনা ভাইরাসের নমুনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃত্যুর কারণ নিশ্চিত করেছে। কেরলে ফের আরও একজনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলল। সম্প্রতি চীন থেকে ভারতে আসা ওই রোগীকে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। করোনা আতঙ্কের মধ্যেই চীন পৌঁছে গিয়েছে ভারতের দ্বিতীয় বিমান। বিমানে 323 জন ভারতীয়কে নিয়ে ফিরছে বিমানটি, যার মধ্যে মালদ্বীপের 7 বাসিন্দাও রয়েছেন। বিমানে ফিরেছেন পশ্চিমবঙ্গের 9 জন। করোনা আতঙ্কে থরহরি কম্প চীনের বাসিন্দারা। অনেকে সংক্রমণ এড়াতে দেশ ছাড়তে চাইছেন। আপাতত চীন নাগরিক সে দেশে বসবাসকারী বিদেশিদের ই ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখল ভারত। ইতিমধ্যে এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। শ্রীনগরে সিআরপিএফের বেশ কয়েকজন কর্মীর ওপর গ্রেনেড হামলা, তাতে আহত 2 সিআরপিএফ জওয়ান এবং 2 পথচারী। লালচকের প্রতাপ পার্কে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন পথচারীরা। সেই সুযোগ নিয়েই জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায় বলে সূত্রের খবর। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে কেজরিওয়ালকে তুলোধনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল শাহিনবাগে আন্দোলনকারীদের মদত দিচ্ছেন। তার আরও অভিযোগ, এক সময় কাশ্মীরে যারা সেনাকে লক্ষ্য করে পাথর ছুটত তাদের বিরিয়ানি খাওয়াতো কংগ্রেস ও আপ। আমরা সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াই না, তাদের খুঁজে খুঁজে গুলি করে মারি। সামান্য বাড়লেও রবিবার স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রার পারদ। জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে সোমবারেও। কলকাতায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা 15.1°C। সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু কাশ্মীরে। এর প্রভাবে সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তপ্ত জলঙ্গি থানার পরাশপুর। গ্রামবাসীদের লক্ষ্য করে সীমান্তরক্ষী বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। কেউ জখম না হলেও একটি বাড়িতে আগুন ধরে যায় বলে অভিযোগ। যদিও গুলি চালানোর ঘটনা স্বীকার করেনি এখনও বিএসএফ। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ পড়ালো ভারতীয় দল। রবিবার শেষ টি টোয়েন্টিতে ভারত জিতে সিরিজের ফল 5-0। এরপর 5ই ফেব্রুয়ারি থেকে শুরু একদিনের সিরিজের লড়াই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।